তিন বছর যাবত এগুলো টালা লালন করতেছে, ও অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ব্যাপারী আসছে বিক্রি করার জন্য, কিন্তু ও বিক্রি করবো না। ওর অনেক আগের থেকে রাজনীতির সাথে যেহেতু জড়িত, সে কাছে নাকি একটা জিনিস উপহার দেব এই উচিল্লায় ও গরুটা কিনছে। তিন বছর আগে কিনছি, তিন বছর আগে 2,50,000 টাকা দিয়ে কিনছি, আবার তিন বছর যাবত পালতেছি, কিন্তু ওই গরুটা শেখ হাসিনা কে উপহার দেবো এই জন্য পালতেছে, লালন পালন করতেছে। ও দেশীয় অনেক কিছু খাবার টাবার খাওয়াই দিছি প্রতিদিন, মান্থলি প্রতিদিন পার ডে ওর গরুটা 2,000-2,500 টাকা খাইতেছে, কিন্তু ও পালতেছে এই জন্যই যে অনেক অনেক গ্রামবাসী অনেক এলাকাবাসী সবাই বলতেছে যে ও পালতেছে শেখ হাসিনাকে দিবি, এই জন্য পালতেছে, আশাবাদী শেখ হাসিনা ওর গরুটা নিবে উপহার গ্রহণ করবে।